হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রাজা আর আপনারা দেখছেন উইথিও রাজা। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো অ্যাকচুয়ালি আজ ভিডিওটা হচ্ছে গাড়ি পুজো দিতে যাওয়ার ব্লগ। তো আমরা দুই বন্ধু যে দুটো এভিনিস কিনেছিলাম, সুজুকি এভিনিস 125, তো আপনারা নিশ্চয়ই ডেলিভারি ব্লগটা দেখে নিয়েছেন। আর যদি না দেখে থাকেন তো ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন। দুটো গাড়ির পুজো দেওয়া এখনও বাকি রয়েছে, তো আজকে এই পুজো দিতে যাওয়ার পালা। সকাল থেকে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। সকাল 8টা থেকে অনবরত বৃষ্টি হয়ে চলছে। এই একটু আগে বৃষ্টিটা থামলো, অনেকটাই লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, 8টার সময় আমাদের যাওয়ার কথা। তো স্নান টান করে অলরেডি রেডি হয়ে গেছি আর বুদ্ধ আসছে। তো এলে আমরা দুই বন্ধু একসঙ্গে বেরিয়ে যাব, তো সঙ্গে থাকো। বুদ্ধ চলে এসেছে আর বুদ্ধর ওই নারকেল রেডি আছে, আমার নারকেলটা রেডি নেই। ওটা কোথায় ছাড়াবি? তুই আমার ঘরে ছাড়ি দে, ছাড়াতে পারবি না সেটা বল। চলো এবার আমার এভিনিসটা বের করার পালা। এই বাইকটা এবার সরাতে হবে। তো বাইকটা বুদ্ধ সরা, দে আমাকে নারকেলটা দে, বাইকটা সরা। হ্যান্ডেল লক, ক্লাচ, চলো চলো গাইস। এই যে আকাশের ওয়েদারটা দেখো শুধু একবার, এই ওয়েদারে আর বেশি দেরি করে লাভ নেই, চলো বেরানো যাক। এই যে অবস্থা দেখো, এই যে বাড়ি থেকে 1 কিলোমিটার আসতে না আসতে আবার বৃষ্টি চলে এসেছে, এই যে দাঁড়িয়ে গেছি গাড়ি পার্কিং করে। এই যে আর এই যে দেখো গাইস, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কোয়াটে ওয়েদার, এই ওয়েদারে আমরা গাড়ি পুজো দিতে বেরিয়েছি, আলাদাই। হ্যাঁ সেই গাড়িগুলো একটু ধোয়া হয়ে যাচ্ছে। চলো চলো গাইস, এবার আবার চলো গাড়ির কাছে যাওয়া যাক। তাই এই যে পুজোর জন্য এখন নারকেল ছাড়ানো হচ্ছে। এই যে বুদ্ধ, হ্যাঁ ওখানে মার, তার এনি কিছু কঠোর পরিশ্রম। গাইস এই যে নারকেল রেডি, আর অনেকটাই দেরি হয়ে গেছে আর আমরাও রেডি। তো চলো রেডি, তো এবার কোথায় যাওয়া হবে? পুরো আমাদের ডেস্টিনেশনে ফুল দোকানে যেতে হবে, দেন ওখান থেকে একটা মালা নিয়ে আমরা যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকের, ওই যেখানে পুজো দেবো। ওটা কি কোন প্রভুর বাড়ি? কি প্রভু? দিলীপ প্রভু। আচ্ছা দিলীপ প্রভুর বাড়ি। তো চলো ফুল দোকানে গিয়ে দেখা হচ্ছে। এই যে রজনীগন্ধার মালা আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এখান থেকে অনেকটাই দেরি হয়ে গেছে, আবার ওয়েদারের অবস্থাটা অনেকটাই খারাপ হচ্ছে। তো এখান থেকে আমরা এবার মন্দিরে যাবো। তো চলো মালা নেওয়া কমপ্লিট, পেমেন্ট করেছে, তো চলো লেটস গো। সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে আছে, তো সব কিছু নেওয়া কমপ্লিট। চলো এবার মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। তো আমরা দেখতেই পাচ্ছি যে কেমন বৃষ্টিটা অনবরত হয়েই যাচ্ছে, খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো ঠিক আছে, আমরা গন্তব্যস্থলে আসার পর, মানে প্রভুর বাড়িতে আসার পর, এখানে নামহট্টর একটি প্রোগ্রাম চলছিল। তো দেখো তোমরা এই নামহট্টর প্রোগ্রামটা একটু এনজয় করো ছোট ছোট ক্লিপের মাধ্যমে। নামহট্ট পর্বের অনুষ্ঠান শেষ হওয়ার পর খাওয়া দাওয়ার পর্ব চলছিল, তারপর খাওয়া দাওয়া পর্ব শেষ হওয়ার পর আমাদের গাড়ি পুজো হচ্ছিল। Thank you.
সনং ভদ্রাং মৃত্যু মৃত্যু নমঃ মহাম জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ প্রহ্লাদ দেশ জয় পদ্মমুখ পদ্মভিঙ্গ অদ্ভুত ভগবান কি দীপাবল গুরু মহারাজ কি ঘোর ভক্ত বিন্দু ঘোর ভগবান না একটু উঁচু গাড়ি তো ফাইনালি দুটো গাড়ি পুজো দেওয়া কমপ্লিট, বাড়ি যাবো। এই যে দাদাও রেডি হয়ে আছে আর ওদিকে বুদ্ধও রেডি, তো চলো লেটস গো। এখনও বৃষ্টি অনবরত তো পড়েই যাচ্ছে, আর কখন থামবে তার কোনো ঠিক নেই। এই যে ওয়েদারটা দেখো একবার, তো গাইজ ফাইনালি বাড়ি চলে এসেছি। আর এই যে দুটো এভিনিসকে গ্যারেজে পার্কিং করে দিয়েছি, অনেক ভিজেছে, আর বেশি ভিজলে এভিনিসের জ্বর এসে যেতে পারে, তো একটু রেস্ট দিক। আর আমরাও পুরো আস্তে আস্তে অনেকটা ভিজে গেছি, তো আমরা একটু রেস্ট নিয়ে দেন একটু ফটোশ্যুট টটোশ্যুট করবো, তারপর বুদ্ধ বাড়ি যাবে। তো চলো এখন বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়া যাক।